নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, নির্বাচন সামনে রেখে তো প্রার্থীরা বেশ প্রচার প্রচারণা করছেন, তারা ব্যস্ত রয়েছেন, তো এই নিয়ে পাল্টাপাল্টি কোনো অভিযোগ রয়েছে কিনা? সাবরিনা, প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচন। এই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার অংশ নিয়েছেন। তিনি হাতিপ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তিনি অভিযোগ করছেন সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে, সরকার দলীয় সমর্থকদের বিরুদ্ধে। আবার পাল্টা জবাব দিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াত আইবি, যিনি গত দুইবার মেয়র ছিলেন। তিনি বলছেন যে নির্বাচন এলে এই ধরনের অভিযোগ করা হয়, নানা প্রতিশ্রুতি দেওয়া হয়, তবে মিথ্যে কোনো প্রতিশ্রুতি দিয়ে তিনি এবারও ভোট চাইবেন না। তারা ছাড়াও আরো পাঁচজন মেয়র প্রার্থী রয়েছে, যাদের মধ্যে কয়েকটি রাজনৈতিক দলও অংশ নিচ্ছেন। এছাড়া 34 জন নারী এবং 148 জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা যাচ্ছেন, সবাই নতুন নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন। পুরনো যারা আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরছেন, আবার পুরনোরা বলছেন যে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তাদেরকে আরেকবার নির্বাচিত করার জন্য। এইসবের ফল কিন্তু বোঝা যাবে আগামী 16 জানুয়ারি, সেদিন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন হবে, আর ভোটাররা ঠিক কাকে বেছে নেয় তখনই জানা যাবে। তো এই ছিল সর্বশেষ। সাবরিনা, আনোয়ার, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আনোয়ার হাসান।